হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, দেখো দ্য আইস হ্যাভ ইট, এই স্টোরিটা রাস্কিন বন্ডের লেখা তোমরা জানো। এই স্টোরিটা থেকে আজকে আমি 31টা MCQ আলোচনা করব, যেখান থেকে তোমরা অতি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আর যাদের এই দ্য আইস হ্যাভ ইট এই গল্পটা ভালোভাবে পড়া হয়নি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে একটা প্লেলিস্টের লিংক পাবে। তোমরা যারা 2023-এ HS পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটা প্লেলিস্টের লিংক তৈরি করে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারবে ইংরাজি সাবজেক্টের। তাহলে ভালোভাবে বুঝে নাও, প্রথম প্রশ্ন কি আছে দেখো। দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট, ইট ইজ রিটেন বাই মানে কার দ্বারা লেখা হয়েছে? তোমরা সবাই জানো এটা রাস্কিন বন্ডের দ্বারা লেখা হয়েছে। নেক্সট প্রশ্ন, অর্থাৎ দুই দাগের প্রশ্ন কি আছে দেখো। দ্য আইস হ্যাভ ইট ইজ এ বা অ্যান, এটা একটা কি? শর্ট স্টোরি, অর্থাৎ ছোট গল্প। তারপরের প্রশ্ন, দ্য জার্নি ইন দ্য আইস হ্যাভ ইট টুক প্লেস ইন দ্য মান্থ অফ, মানে কোন মাসের কথা বলা হয়েছে জার্নিতে? জার্নি মানে ভ্রমণে, কোন মাসের কথা বলা হয়েছে? ভ্রমণে অক্টোবর মাসের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, চার দাগের প্রশ্ন, দ্য গার্ল ইন দ্য স্টোরি, অর্থাৎ গল্পে যে মেয়েটা ছিল, দ্য আইস হ্যাবিট গল্পে উইস্ট টু ভিজিট, উইস্ট মানে শখ করেছিল বা ইচ্ছা প্রকাশ করেছিল, ভিজিট মানে যাওয়ার, কোথায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, হিলস অফ মুসৌরি পাহাড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, ঠিক আছে। তারপরের প্রশ্ন, দ্য ন্যারেটর ওয়াজ মানে ছিল, আনেবল মানে অক্ষম ছিল, টু টেল মানে বলতে, কি বলতে অক্ষম ছিল, হাউ টু গার্ল লুক, অর্থাৎ মেয়েটাকে দেখতে কেমন, কারণ সে অন্ধ ছিল, টোটালি ব্লাইন্ড, অর্থাৎ পুরোপুরি অন্ধ ছিল, সেই কারণে সে বলতে অক্ষম ছিল। নেক্সট প্রশ্ন দেখো, ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। পরের প্রশ্নটা কী আছে দেখো, আই হ্যাড দ্য 10 কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা, হিয়ার আই মিন্সকে দ্য ন্যারেটর মানে লেখক। এই প্রশ্নটার মানে কি বলা হচ্ছে? বলছে আই হ্যাড দ্য 10 কম্পার্টমেন্ট, আমি 10-এর কম্পার্টমেন্ট অর্থাৎ কামরায় ছিলাম, টু মাইসেলফ মানে আমার নিজের, আপ টু রোহানা পর্যন্ত। এখানে কে বলছে এটা? লেখক বলছে। তারপরের প্রশ্ন দেখো, সাত দাগের প্রশ্ন, দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু কোথায়? রোহানা পর্যন্ত তার কম্পার্টমেন্ট। বলছে দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু রোহানা, মানে ন্যারেটর রোহানা পর্যন্ত তার কম্পার্টমেন্টে ছিল। পরের প্রশ্ন কি বলছে, দ্য কাপেল মানে কি? কাপেল মানে দুজন, কারা দুজন? এখানে সেই মেয়েটা যে মেয়েটা টেনে উঠেছিল, তাকে যে দুজন ছাড়তে এসেছিল, সেই দুজনের কথা বলা হচ্ছে, সেই কাপেলের কথা বলা হচ্ছে। হু স, যারা ছাড়তে এসেছিল, দ্য গার্ল মানে মেয়েটাকে, অফ অ্যাট দ্য স্টেশন মানে স্টেশনে, ওয়াজ মানে ছিল, প্রবাবলি মানে সম্ভবত, হার কি ছিল, হার পেরেন্টস ছিল, অর্থাৎ তার পিতামাতা ছিল। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, বলছে দ্য গার্লস পেরেন্টস মানে হচ্ছে মেয়েটার পিতামাতা, ওয়ার ভেরি অ্যানাক্সেস, খুব উদ্বিগ্ন ছিল, অ্যাবাউট হার, তার কি সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, হার কি, হার কমফোর্ট সম্পর্কে, কমফোর্ট মানে কি, কমফোর্ট মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য সম্পর্কে, খুব অ্যানাক্সিয়াস ছিল, অর্থাৎ উদ্বিগ্ন ছিল। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ওম্যান গিভ মানে দিয়েছিল, বলছে দ্য ওম্যান মানে মহিলাটা, গিভ মানে দিয়েছিল দ্য গার্ল মানে মেয়েটাকে ডিটেল ইন্ট্রাকশান, ডিটেল মানে বিস্তারিতভাবে, ইন্ট্রাকশান মানে বর্ণনা দিয়েছিল, অ্যাজ টু কী দিয়েছিল, হোয়্যার টু কিপ হার থিংস, যে তার জিনিসপত্র কোথায় রাখতে হবে, হোয়্যার মানে কোথায়, টু কিপ মানে রাখা, হার মানে তার, থিংস মানে জিনিসপত্র, অর্থাৎ কোথায় তার জিনিসপত্রগুলো রাখতে হবে, সেই নিয়ে ডিটেলস ইনস্ট্রাকশান অর্থাৎ বর্ণনা দিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, হোয়্যার ওয়াজ দ্য ন্যারেটর
গোয়িং, গোয়িং মানে যাচ্ছিল, বাই টেন ন্যারেটর অর্থাৎ লেখক কোথায় যাচ্ছিল, লেখক কোথায় যাচ্ছিল, লেখক মুসৌরি যাচ্ছিল। প্রথমে সে দেহারা যাবে টেনে করে, টেনটা কত দূর যাবে, টেনটা দেহারা পর্যন্ত যাবে, দেহারার পরে সে আরও যাবে, সে কোথায় গিয়ে কোথায় তার গন্তব্যস্থল ছিল, লেখকের মুসৌরি। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কী আছে, বলছে অ্যাট দ্যাট টাইম, সেই সময় দ্য ন্যারেটর ওয়াস, ন্যারেটর কী ছিল, কমপ্লিটলি ব্লাইন্ড অর্থাৎ সম্পূর্ণ অন্ধ ছিল। তারপরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, দ্য গার্ল ওয়াজ গোয়িং টু, গার্ল অর্থাৎ মেয়েটা কোথায় যাবে, মেয়েটা যাবে সাহারানপুর, সাহারানপুরে যাবে মেয়েটা, আর লেখক কোথায়, মুসৌরি যাবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, দ্য ন্যারেটর মেড এ মিস্টেক, ন্যারেটর মেড এ মিস্টেক, একটা ভুল করে ফেলেছিল, হোয়েন মানে কখন বা যখন, কখন ভুল করেছিল, হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল দ্য গার্ল মানে মেয়েটাকে, অ্যাবাউট দ্য সাইট, সাইট মানে দৃশ্য, আউটসাইড বাইরের দৃশ্যটা যখন জিজ্ঞাসা করেছিল, সেটা জিজ্ঞাসা করেই ন্যারেটর অর্থাৎ লেখক মিস্টেক করে ফেলেছিল অর্থাৎ ভুল করে ফেলেছিল। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ব্লাইন্ড গার্ল, দ্য ব্লাইন্ড গার্ল মানে অন্ধ মেয়েটি, সেড মানে বলেছিল, দ্যাট মানে যে, সি লাভড সে ভালোবাসে, দ্য কি, দ্য হিল ভালোবাসে অর্থাৎ পাহাড় ভালোবাসে। প্রশ্নটা HS পরীক্ষায় 2017 একবার এসেছে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ন্যারেটর ওয়াজ অল অ্যালন, অল অ্যালন মানে পুরোপুরি একা ছিল, ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ট্রেন কম্পার্টমেন্ট মানে ট্রেনের কামরায়, আপ টু রোহানা, রোহানা পর্যন্ত সে ট্রেনের কামরায় কি পুরোপুরি কী ছিল মানে একা ছিল, কারণ সে রোহানা থেকে, সে মানে ট্রেনের কামরায় পুরোপুরি একা ছিল, কারণ রোহানাতে কী হয়েছিল, রোহানাতে সে মেয়েটা নেমে গিয়েছিল। তারপরের প্রশ্ন, পরের প্রশ্নটা 2015 সালে HS পরীক্ষায় এসেছে। প্রশ্নটা কী আছে দেখো, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড অর্থাৎ রাস্কিন বন্ডের মতে, দ্য বেস্ট টাইম সবথেকে ভালো সময় ফর ভিজিটিং দ্য হিলস, পাহাড়ে ভিজিট করার অর্থাৎ যাওয়ার সবথেকে ভালো সময় কী মাস, অক্টোবর মাস, ঠিক আছে। তারপরের প্রশ্ন কী আছে দেখো, দ্য ন্যারেটর ওয়াজ কিউরিয়াস, কিউরিয়াস মানে কী ছিল, কিউরিয়াস ছিল, কিউরিয়াস মানে উৎসুক ছিল, অ্যাবাউট মানে সম্বন্ধে, কী সম্পর্কে, গার্লস হেয়ার অর্থাৎ মেয়েটার চুল সম্পর্কে। পরের প্রশ্ন, দ্য ন্যারেটর ফার্স্ট মানে প্রথম, ডিসকভার মানে দেখেছিল, দ্যাট মানে যে, দ্য গার্ল হ্যাড রন বলছে, অন মানে পড়েছিল, অন মানে পড়া, স্লিপার পড়েছিল, স্লিপার মানে কি, চটি পড়েছিল, কারণ সে বুঝতে পারছিল অন্ধ হলে কী হবে, চটির একটা চটপট আওয়াজ হচ্ছিল না, সেটা বুঝে গিয়েছিল। তারপরে নেক্সট প্রশ্ন, দ্য গার্ল লাইকড শর্ট জার্নি, মেয়েটা ছোট্ট ভ্রমণ ভালোবাসে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, পরের প্রশ্ন আছে, দ্য গার্ল ওয়াজ এক্সপেক্টেড টু বি রিসিভড বাই হার, এক্সপেক্ট করেছিল অর্থাৎ আশা করেছিল তাকে রিসিভড করতে আসবে অর্থাৎ তাকে নিতে আসবে, কে নিতে আসবে, আন্ট অর্থাৎ কাকি তার নিতে আসবে। পরের প্রশ্ন, দ্যাটস অলওয়েজ হ্যাপেন্ড, এটা সবসময় ঘটে থাকে, হেয়ার মানে এখানে দ্যাটস রেফার মানে দ্যাটস বলতে কী বোঝানো হয়েছে অর্থাৎ কী সবসময় ঘটে থাকে, দেখো মুভমেন্ট অফ দ্য টি অর্থাৎ গাছগুলো চলতে থাকে, আউটসাইড মানে বাইরের দিকে, অ্যান্ড স্টিলনেস অফ দ্য প্যাসেঞ্জার ইনসাইড যখন ভেতরে অর্থাৎ ইনসাইড মানে ভেতরের দিকে প্যাসেঞ্জাররা মানে স্থির থাকে তখন গাছগুলো চলতে থাকে, এটা সবসময় ঘটে থাকে, তোমরা গাড়িতে উঠলেও দেখবে যেন মনে হচ্ছে গাছপালাগুলো পিছন দিকে চলে যাচ্ছে, ট্রেনে উঠলেও সেই একই তোমরা বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন কী আছে, দ্য ন্যারেটর রনডেড ইফ দ্য গার্ল থট হিম টু বি এ কি রোমান্টিক ফুল, মানে মেয়েটা যদি বুঝে যায় কী বুঝবে, যে মেয়েটা বুঝবে যে সে একজন রোমান্টিক পাগল। পরের প্রশ্ন দেখো, দ্য গার্ল মানে মেয়েটা হু ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার, টায়ার্ড হয়ে গেছিলো বলছে, দ্য গার্ল মেয়েটা হু ওয়াজ টায়ার্ড মানে কী হয়ে গেছিলো, ক্লান্ত হয়ে গেছিলো, অফ পিপল টেলিং, পিপলকে বলতে, হার দ্যাট সি হ্যাড এ পিটি ফেস অর্থাৎ মেয়েটা শুনতে শুনতে এটা টায়ার্ড হয়ে পড়েছিল অর্থাৎ ক্লান্ত হয়ে গিয়েছিলো যে তার কাছে একটা পিটি ফেস আছে অর্থাৎ সুন্দর মুখ আছে, এটা মানুষজনরা তাকে বলতো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, হোয়াট ট্যান্টেলাইজ দ্য ন্যারেটর ওয়াজ দ্য পারফিউম, মানে
কী বুঝতে পেরেছিল, ট্যান্টেলাইজ হয়েছিল অর্থাৎ বুঝতে পেরেছিল, ন্যারেটর কী বুঝতে পেরেছিল, পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, মানে গার্লস মানে মেয়েটার হেয়ার মানে চুলের পারফিউম অর্থাৎ সুগন্ধটা বুঝতে পেরেছিল অর্থাৎ তাকে উত্তেজিত করে তুলেছিল, ট্যান্টেলাইজ মানে। পরের প্রশ্ন, দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট, এর অরিজিনাল টাইটেলটা কী ছিল, দ্য আইস আর নট হেয়ার, আইস আর নট হেয়ার। তারপরের প্রশ্ন, উই কেম টু নো, আমরা জানতে চাই, দ্যাট মানে যে, দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, বলছে উই কেম টু নো, বলছে এখানে দেখো প্রশ্নটার মানে কি, উই কেম টু নো, আমরা জানতে পারি, দ্যাট মানে যে, দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড, মেয়েটাও অন্ধ ছিল, কখন জানতে পারি, পুরো একদম স্টোরিটার শেষে জানতে পারি। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং, দেখো অ্যাকর্ডিং মানে কি, অ্যাকর্ডিং মানে তোমাদের বলেছি অ্যাকর্ডিং মানে মতে, অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ফিউ গার্লস ক্যান রিসাইট, রিসাইট মানে বাধা দেয়, কিসে, ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি মানে চাটুকারিতা, অর্থাৎ কোনো একটা মেয়েকে ভালো বলা হচ্ছে, সে তখন বলছে আমায় ভালো বলার দরকার নেই, সেটা কমেই এরকম বলে থাকে, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে। তারপরে দেখো, ইন অক্টোবর হিলস আর কভার্ড উইথ কিসে, ডালিয়া, অর্থাৎ ডালিয়া ফুলে হিলটা পুরো অর্থাৎ পাহাড়টা কভার হয়ে যায়, কখন, অক্টোবর মাসে। এই ছিল তোমাদের 31টা MCQ আলোচনা, আশা রাখি এখান থেকে তোমরা কমন পাবে, আর টেক্সটটা তোমরা একটু ভালো করে পড়ে নাও, তাহলে কিন্তু সমস্ত SAQ MCQ-র অ্যান্সার তোমরা নিজেরাই দিতে পারবে। টেক্সটটা পড়ার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে নিচে, সেখানে প্লেলিস্ট পাবে, সেখান থেকে আরামসে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে, একবার দেখলেই তোমরা বুঝে যাবে, জাস্ট বইটা সামনে খুলে রাখবে আর কথাগুলো শুনবে অর্থাৎ কী পড়াচ্ছি সেটা দেখবে।